বউ আমার সোনা বউটা কই আমার অনেক পানি পিপাসা পাইছে আমাকে এক গ্লাস পানি খাওয়াবা আচ্ছা মায়ের কোনো খোঁজ পাইলে না রে বউ খুঁজা পাই নাই আচ্ছা শোনা বউ এখন কথা কও তো তুমি কি আমার মায়ের লগে কখনো খারাপ ব্যবহার করছো কি বলো তুমি এগুলো আমি মার সাথে কখনো খারাপ ব্যবহার করেছি তুমি দেখেছো না রে শোনা আমি কোনোদিন দেখি নাই তাই আমি আমার মায়ের মুখে শুনছি যে তুই আমার আমাকে ক্ষমা করে দাও তুমি আমার আর মায়েরও না আমি মার সাথে আর খারাপ ব্যবহার করবো না আমাকে ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা নাই তোরে আমি তালাক দিমু বৌমা সৈকত কই গেছে আমি জানি না কই গেছে আর আমি কি আপনার পোলার খবর নিয়ে সারাদিন বসে থাকি নাকি তুমি এইভাবে কেন কথা কও আপনার সাথে আমি কিভাবে কথা বলবো আপনি কি আমার শান্তিতে থাকতে দেবেন না আমি কি অশান্তি করলাম তোমার যে কারণে তুমি আমারে এইরকম অপবাদ দিতেছ আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না যান এখান থেকে আসছো তুমি মা কই মায়ের ডাকো তুমি কি পাগল হইছো মারে খাওয়া দাওয়া সে কখন ঘুম পাড়াইছি আচ্ছা তাইলে মারে ডাকতে হইব না এ নাও মন লেগে একটা বাঙ্গি লইছি মা ঘুম থেকে উঠলে এটা কাটা দিও ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না মা ঘুম থেকে উঠলে আমি বাঙ্গিটা কাটা দেব বউ তোমার মতো লক্ষ্মী বসবি প্রত্যেকটা সংসারে থাকতো তাইলে কোনো মার কষ্ট করতে হইতো না তুমি শুধু আমার জন্য দোয়া করো আমি যেন সব সময় তোমার মায়ের সেবা করতে পারি আচ্ছা চলো আমার খুব ক্ষুধা লাগছে চলো ভাত দিবা আজ বুড়ি কিসের জন্য কান্না করছেন কেউ মারা গেছে নাকি না বৌমা কান্না করছি না চোখে জানি কি পড়ছে আমি কিছু কথা বলবো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন কি কথা বৌমা আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন আর কখনো আসবেন না আর যদি না যান আপনার ছেলে মরা মুখ দেখবেন না না বৌমা আমি সকালে চলে যাব তোমরা সুখে থাকো বৌমা শুনেন আমার কথার যদি এদিক সেদিক করেন তাহলে আপনার ছেলের মরা মুখ দেখবেন না কথার কোনো এদিক সেদিক হইব না আর আমি যে আপনাকে বিদায় করেছি সেটা কাউকে বলবেন না ঠিক আছে বৌমা কাউরে কব না মাকে ঘুমাই পড়ছো নাকি না রে বাজান ঘুমাই নাই আই তোমার লাগে ভাঙ্গি আনছিলাম তোমার বৌমা তোমারে দিছে খাইছো হবাদা খাইছি মা তোমার বৌমা তোমার অনেক খেয়াল রাখে না হবাজান তুই সত্য কথাই কইছস আমার বৌমা আমারে অনেক খেয়াল রাখে তোর বাজান তোর আমি একটা কথা কই একখান কথা কি তুমি আমার মা তুমি আমার হাজারটা কথা কইবা কি কথা কও বাজার আমার তো বয়স হইছে যে কোনো সময় মইরা যাইতে পারি তুই নিজের খেয়াল রাখিস তোর তো কোনো ভাই বোন নাই তোরে তেহার কেউ নাই রে বাপ মা তুমি এগুলো কি কও আর
তোমার মুখে যেন আমি এসব কথা কোনো সময় না শুনি। তুমি ঘুমায় পড়ো, আমি রুমে যাই। শোক শোক, এই তো আমার লক্ষ্মী মা, এইবার ঘুমায় পড়ো, আমি উঠেছি। মারে দাও তো, মারলো এ কথা আছে। আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। মা তো নাই ঘরে। মা ঘরে নাই মানে কি? মা গেছে কই? আমি তোমাকে রাতে খাইয়ে ঘরে শুয়ে রেখেছিলাম, এখন তো গিয়ে দেখি নাই। আচ্ছা তাহলে তুমি থাকো, দেখি মাকে কোথাও খুঁজে পাওয়া যায়। আচ্ছা যাও, আপদ গেছে, বিদায় হয়েছে, খুশি হয়েছি। এই যে এই যে, কে আপনি? আপনার বাড়ি কই? আমার কোনো বাড়ি ঘর নাই বাজার, আমার কোনো বাড়ি ঘর নাই। আপনি তো অনেক অসুস্থ। বাজার গায়ে অনেক জ্বর উঠছে। আপনি আপনি চলেন, আপনার সব কথা শুনবো আমি। আপনি আমার বাড়ি চলেন আগে, উঠেন 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 উঠেন, আমার বাড়ি চলেন আগে, আপনার সব কথা আমি শুনবো। চলো এ দোস্ত, তুই আমার মায়ের দেখছোস না তো বন্ধু? চাষি কি হয়েছে? আচ্ছা তুই তো দেওস রে, পরে কম। হ্যাঁ এই যে ভাই, আপনি আমার মায়েরা দেখছেন? কেন, আপনার মা কি অসুস্থ? না ভাই, আমার মা সুস্থ। দেখলাম একটা মহিলারে কাশিম ভাই নিয়ে গেল, অসুস্থ মহিলা। কাশিম ভাই? কাশিম ভাই কে? কাশিম ভাই হচ্ছে এলাকার একজন জনদরদি, গরিবের বন্ধু মানুষ। ও, আমাকে নিয়ে যাবেন তার বাড়িতে? হ্যাঁ চলেন। আচ্ছা চলেন। মা বলেন তো আপনার কে কে আছে? আমার ছেলে সারা, এই দুনিয়ায় আমার আর কেউ নাই বাবা। আপনার ছেলে আছে? তাহলে আপনার এই বিহাল অবস্থা কেন? আমার ছেলে সোনার মানুষ, কিন্তু বউ ভালো না। বউ আমারে অনেক জ্বালাতন করতো, আবার না করতো, পোলারে কিছু কইতে। ওর সংসারে অশান্তি হইব ভাই, আমি কিছু বলি নাই বাজার। কি বলেন, আপনার ছেলের বউ এত খারাপ? আপনার ছেলে কি এগুলো কিছু দেখে না, সে কিছু বলে না? ছেলের সামনে আমার সাথে খারাপ ব্যবহার করতো না, ছেলে না থাকলে তখন আমার সাথে খারাপ ব্যবহার করতো। এটা হচ্ছে কাশিম ভাইয়ের বাড়ি, সন্ধ্যা হয়ে গেছে তো আমি যাই। আচ্ছা ভাই। মা মা বাজার, আমার পোলা, আমার পোলা আমারে ডাকতেছে, চলো না বাজার, চলো। মা মা, তুমি বাড়ি থেকে চলে আইছো কেন? আর তোমার কেনাই কি কইছে? তুমি জানো না তোমার বাড়ি না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুই চইলা যা বাজার, তুই চইলা যা, তুই তোর বউরে লইয়া সুখে থাক, শান্তিতে থাক বাজার। মা তুমি এগুলা কি কইতাছ? তুমি না আমার মা? সৈকত সাহেব, আপনার মা অনেক অসুস্থ, তার উপরে অনেক অত্যাচার করা হয়েছে। আমার মায়ের উপর অত্যাচার হয়েছে মানে? আমার মায়ের কে অত্যাচার করব? আপনার বউ, আপনার বউ আপনার মার উপরে অনেক অত্যাচার করত। আপনার সামনে সে যতটা ভালো ব্যবহার করত ঠিক ততটাই আপনার মার উপরে সে অত্যাচার করত আপনার অবর্তমানে। মা তুমি তো আমার এইগুলো আগে কখনো কও নাই। কিভাবে বলবে, আপনার বউ আপনাকে মেরে ফেলার হুমকি দেখিয়েছিল আপনার মাকে, আর কোনো মাই তার নিজের সন্তানের মৃত্যু কামনা করতে পারে না। বাসান তুমি আমার সাথে চলো না, আমার বউ আমার পোলাটারে মাইরা ফেলাইব, চলো না বাসান।
বউ, আমার সোনা বউটা কই? আমার অনেক পানি পিপাসা পাইছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াবা? আচ্ছা, মায়ের কোনো খোঁজ পাইলে? না রে বউ, খুঁজা পাই নাই। আচ্ছা শোনা বউ, এখন কথা কও তো, তুমি কি আমার মায়ের লগে কখনো খারাপ ব্যবহার করছো? কি বলো তুমি এগুলো, আমি মার সাথে কখনো খারাপ ব্যবহার করেছি তুমি দেখেছো? না রে শোনা, আমি কোনোদিন দেখি নাই, তাই আমি আমার মায়ের মুখে শুনছি যে তুই আমার আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার আর মায়েরও না, আমি মার সাথে আর খারাপ ব্যবহার করবো না, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই, তোরে আমি তালাক দিমু, এক তালাক। মা আপনি আমাকে ক্ষমা করে দেন, নাহলে আপনার ছেলে আমাকে তালাক দিয়ে দেবে। তোর কোনো কথাই চলবো না, কাল নাকিনি ডাইনি, তোর মতো বউ যেন কোনো ঘরে না আসে। বাজার বউ মানে তুই ক্ষমা করে দে, বাজার ক্ষমা করে দে। মা তুমি এগুলা কি কইতাছো, তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে তাও তুমি ওরে ক্ষমা করে দিতে কইতাছো? সৈকত সাহেব, আপনার বউ তার ভুল বুঝতে পেরেছে, আমি বলছি এবারের মতো তাকে মাফ করে দেন। দেখ মা কারে কয়, তোর শত অত্যাচার সহ্য করার পরেও মা তোর ক্ষমা করে দিতে কইতাছে। এরাই কয় মা, এরাই কয় মায়ের ভালোবাসা, মা তুমি আমারে ক্ষমা করে দাও। না রে বাসার, তোরা দুইজন ছাড়া আমার আর কে আছে রে বাপ? আমি মা, আমি চাই তোরা দুজন সুখে থাক, শান্তিতে থাক বাজার। আর দর্শকদের উদ্দেশ্যে কইতে চাই, আমি যে ভুল করছি এই ভুলটা আপনারা কইরেন না, নিজের কাজের স্বার্থে পরিবারে ভুলা যায় না। মায়েরে সময় দিয়েন, বউরে সময় দিয়ে, আর তা না হইলে আমার মতো সমস্যায় পড়বেন।